নমস্কার। 2021-এর ভোট এগিয়ে আসতেই মানুষের মধ্যে কৌতূহল কোন দল জিতবে বাংলায়, সেখান থেকে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে সমীক্ষা করছে। চ্যানেলগুলো মানুষের কাছে পৌঁছায় এবং তারা যে উত্তর পায় সেটি সমীক্ষার আকারে দেখানো হয় মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমীক্ষা মোটামুটি মিলেই যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমীক্ষা মোটামুটি মিলে গেছে। সেখান থেকে পশ্চিমবাংলার ভোট এগিয়ে আসতেই সমীক্ষা দেখতে মানুষ পাগল হয়ে গিয়েছে। সেখান থেকে সেপ্টেম্বর মাসে নতুন সমীক্ষা করেছে সিএনএক্স। সেই সিএনএক্স নতুন সমীক্ষা জারি করেছে। সেপ্টেম্বরে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়ে তারা একটি সমীক্ষা করেছে। এটি শুধুমাত্র সিএনএক্স এর সমীক্ষা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়েছে এবং তারা একটি মতামত দিয়েছে যে কে জিতবে, কোন দল জিতবে। আসুন আমরা দেখে নিই সিএনএক্স কোন কোন প্রশ্ন করেছিল এবং কিসের ভিত্তিতে তারা এই সমীক্ষাটি করলো এবং কোন দলকে তারা জেতালো। আসুন দেখে নিই। রেশন দুর্নীতি, রাজ্য সরকারের নামে যে রেশন দুর্নীতি উঠেছে, বিরোধীরা যে অভিযোগ ওঠাচ্ছে যে রাজ্য সরকার রেশন দুর্নীতি করেছে, তা কি সঠিক? সিএনএক্স এর সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ পার্সেন্টেজ মানুষ বলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। সিএনএক্স এর সমীক্ষায় এটাই উঠে এসেছে, রেশন দুর্নীতি নিয়ে যে বিরোধীরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। মোদী 4 ঘন্টার মধ্যে যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল অতি তৎপরতার সাথে 4 ঘন্টার মধ্যে, সে সিদ্ধান্তটি কি সঠিক কি না? সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ মানুষ বলেছে, পশ্চিমবাংলার মানুষ বলেছে এই সিদ্ধান্ত সঠিক নয়। সিএনএক্সের সমীক্ষায় এটা গোটা দেশের লকডাউন জারি করে করোনা রুখতে সফল হয়েছে কি কেন্দ্র? কেন্দ্র কি সঠিক কাজ করেছে, অর্থাৎ সফলতা পেয়েছে কি কেন্দ্র? এই প্রশ্নের উত্তরে সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র সরকার। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন দিয়ে কি রাজ্যের জন্য পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে কেন্দ্র? সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে না, কেন্দ্র খারাপ করেনি, বেশিরভাগ মানুষ বলেছে করেনি। পরিযায়ী শ্রমিকদের জন্য আগে থেকেই কি কোয়ারেন্টাইন সেন্টারগুলো কি ভালো করা উচিত ছিল কেন্দ্রের? এই প্রশ্নের উত্তরে পশ্চিমবাংলার মানুষ বলেছে হ্যাঁ, আগে থেকেই আরও ভালো করা উচিত ছিল কেন্দ্রের। কোভিড পরিস্থিতি সামলানো রাজ্য সরকারের ভূমিকা কেমন ছিল, ভালো না খারাপ? এই প্রশ্নের উত্তরে সিএনএক্সে উঠেছে রাজ্য সরকারের ভূমিকা ভালো ছিল না। রাজ্য সরকার করোনা যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সংখ্যা কি গোপন করেছে, এই প্রশ্ন করা হলে সিএনএক্সে উঠে এসেছে না, গোপন করেনি, বেশিরভাগ মানুষ বলেছে গোপন করেনি। কোভিড চিকিৎসায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আক্রান্তদের প্রতি কি তৎপরতার সঙ্গে কাজ করেছে, সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ মানুষ বলেছে না, তৎপরতার সঙ্গে কাজ করেনি। করোনা পরিস্থিতি দেখতে ঘন ঘন কেন্দ্রের টিম এসেছে বাংলায়, এটা কি কেন্দ্রের সংকীর্ণ রাজনীতির পরিচয়? সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে হ্যাঁ, এটি সংকীর্ণ রাজনীতির পরিচয় দিয়েছে কেন্দ্র। সিএনএক্সের সমীক্ষায় বেশিরভাগ পার্সেন্ট মানুষ বলেছে হ্যাঁ, সংকীর্ণ রাজনীতি করেছে কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কার উদ্যোগ ভালো, রাজ্য না কেন্দ্রের? এই প্রশ্ন করা হলে কেন্দ্র ও রাজ্যকে সমান সমান ভোট দিয়েছে বাংলার মানুষ। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগ দুই সরকারেরই আছে, সিএনএক্স সমীক্ষায় এটাই উঠে এসেছে। উমফুন মোকাবেলায় রাজ্য সরকার কতটা ভালো কাজ করেছে, সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে রাজ্য সরকার ভালো কাজ করেনি। উমফুনের বিদ্যুৎ ফেরাতে দায়ীকে, এখানে সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে সরাসরি দায়ী রাজ্য সরকার ও সিএসসি বিদ্যুৎ সংস্থা। 2009 সালে যে আইলা এসেছিল এবং 2020 সালে যে উমফুন হলো, কোন সরকার ভালো কাজ করেছে, সিপিআইএম না তৃণমূল কংগ্রেস? সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে। আরেকটি প্রশ্ন করা হয় যে ভোটটি আপনারা দিয়েছেন, লাস্ট ভোট যাকে দিয়েছেন, এখন ভোট হলে কি তাকেই দেবেন? এই প্রশ্ন করে সিএনএক্স, তাতে উঠে আসে হ্যাঁ, যাকে শেষ ভোটটি যে দলকে দিয়েছি তাদেরকেই দেব, এইদিকেই বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ সমীক্ষায় উঠে এসেছে যাকে লাস্ট ভোট দিয়েছি তাকেই দেব। সিএনএক্স, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সিএনএক্স সমীক্ষা করেছে এই মুহূর্তে ভোট হলে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে। সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস পাবে 38.50% ভোট, বিজেপি পাবে 32.74% ভোট, সিপিআইএম কংগ্রেস জোট পাবে
13.80% ভোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএনএক্স যেটি করেছিল বাংলার মানুষের কাছে, তা হলো এই মুহূর্তে ভোট হলে কে কত আসন পাবে। গুরুত্বপূর্ণ, সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাবে 155 থেকে 163টি সিট, বিজেপি পাবে 97 থেকে 105টি সিট, সিপিআইএম ও কংগ্রেস জোট পাবে 20 থেকে 30টি সিট, অন্যান্যরা পাবে 6 থেকে 10টি সিট। সিএনএক্স আরেকটি প্রশ্ন রেখেছিল বাংলার কাছে, বাংলার মানুষের কাছে, তা হলো কেন্দ্রের রাজনীতি ও পশ্চিমবঙ্গের রাজনীতি কি সম্পূর্ণ আলাদা। সিএনএক্সের সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ মানুষই বলেছে হ্যাঁ, কেন্দ্রের রাজনীতি ও বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। সিএনএক্স আরেকটি প্রশ্ন করে, তা হলো সৌরভ গাঙ্গুলি কি রাজনীতিতে যোগ দেবেন। বেশিরভাগ মানুষই বলেছে হ্যাঁ, রাজনীতিতে যোগ দেবেন। সিএনএক্স সঙ্গে সঙ্গে প্রশ্ন করে কোন দলে যোগ দেবে। সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী উঠে এসেছে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে, বেশিরভাগ মানুষ বলেছে তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। আরেকটি প্রশ্ন করে সিএনএক্স, তা হলো প্রশান্ত কিশোর আসার ফলে মমতা ব্যানার্জির কি লাভ হবে 2021-এর ভোটে। বেশিরভাগ মানুষই বলেছে সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী হ্যাঁ, লাভ হবে তৃণমূল কংগ্রেসের। সিএনএক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখে বাংলার মানুষের কাছে, তা হলো মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের পছন্দের মানুষটি কে। সেই উত্তরে বাংলার মানুষ বলেছে সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। 72% মানুষ নাকি মমতা ব্যানার্জিকে চাইছেন, বাবুল সুপ্রিয়কে চাইছেন 15% মানুষ, দিলীপ ঘোষকে চাইছেন 8% মানুষ, সুজন চক্রবর্তীকে চাইছেন 5% মানুষ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএনএক্স রেখেছিল বাংলার মানুষের সামনে, তা হলো কোন দল এবার জিতবে বাংলায়, সরাসরি বলুন কোন দল জিতবে। সেই সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ মানুষই নাকি বলেছে তৃণমূল কংগ্রেস জিতবে। আরেকটি প্রশ্ন করা হয় সিপিআইএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে কি লড়বে, লড়লে কার লাভ। বেশিরভাগ মানুষই নাকি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বলেছে হ্যাঁ, জোটবদ্ধভাবে লড়বে এবং লড়লে তৃণমূল কংগ্রেসের লাভ। আরেকটি প্রশ্ন করেছে সিএনএক্স, তা হলো এতদিন যাবত পশ্চিমবাংলায় ভালো কাজ কোন সরকার করেছে। তাতে নাকি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী নাকি বেশিরভাগ মানুষই বলেছে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে। তো এই সমীক্ষা শুধুমাত্র সিএনএক্সের সমীক্ষা। এই সমীক্ষা টিম এবিপি আনন্দর হয়ে কাজ করে, এবিপি নিউজের হয়ে কাজ করে, এনডিটিভির হয়ে কাজ করে। তো এটি তাদের সমীক্ষা, এই সমীক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই সমীক্ষা আপনারা কতটা পছন্দ করছেন কমেন্টের সঙ্গে লিখবেন, এবং সিএনএক্সের সমীক্ষা কি সত্যি সত্যি সঠিক সমীক্ষা। সেপ্টেম্বর আজ পর্যন্ত ভোট হলে এই সমীক্ষা, অর্থাৎ সেপ্টেম্বরে আজকে ভোট হলে, এই মাসে ভোট হলে এই পরিণাম হতে পারে সিএনএক্সের অনুযায়ী। তো আপনাদের মতে কি কমেন্টে লিখবেন। জয় হিন্দ।